আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইসলামের আলো চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় বন্ধু আজ আমরা দুইটি বিষয় নিয়ে আলোচনা করব আলোচনার বিষয়বস্তু মাকড়সা মারা জায়েজ হবে কি এবং স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত এই কথার কি ভিত্তি আছে তাহলে চলুন শুরু করা যাক সমাজে প্রচলিত আছে যে মাকড়সার জাল ঘরে থাকলে অভাব অনটন দেখা দেয় এ কথাটি অবাস্তব কোরআন হাদিসে এর কোনো প্রমাণ নেই কোনো কোনো তাফসিরের কিতাবে হজরত আলীরা জিয়ালতলা আনহু থেকে এ ধরনের একটি কথা উল্লেখ আছে বলে পাওয়া যায় কিন্তু এর সনদ মুনকার সম্পূর্ণ অগ্রহণযোগ্য তবে পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান তাই মাকড়সার জাল এবং অন্যান্য ময়লা আবর্জনা থেকে ঘরবাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যে কর্তব্য তা তো বলার অপেক্ষা রাখে না আর মাকড়সা মারার ক্ষেত্রে হুকুম হল মাকড়সা যদি ক্ষতিকর বা বিষক্ত প্রকৃতির হয় তবে তা মেরে ফেলা জায়েজ কিন্তু যদি তা ক্ষতিকর না হয় সেক্ষেত্রে না মেরে বাসাবাড়ি থেকে তা ঝেড়ে ফেলে দেওয়াই শ্রেয় এবার জানব স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত এই কথার কি ভিত্তি আছে অনেকে কথাটিকে হাদিস হিসেবে পেশ করে থাকেন অথচ এ ধরনের কোনো হাদিস পাওয়া যায়নি সুতরাং এটিকে হাদিস হিসেবে বলা যাবে না তবে কিছু হাদিসের এর মর্মার্থ পাওয়া যায় বিধায় কথাটাকে সম্পূর্ণ মিথ্যাও বলা যাবে না যেমন এক হাদিসে এসেছে একবার এক নারী সাহাবি কোনো প্রয়োজনে রাসুল সালেলাহু আলাইহ্লামের কাছে এলেন যাওয়ার সময় রাসুল সালেলাহু আলাইহসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তোমার কি স্বামী আছে তিনি বললেন জি আছে নবী করিম সাল্লু আলাইস্লাম বললেন তার সঙ্গে তোমার আচরণ কেমন সে বলল আমি যথাসাধ্য তার সঙ্গে ভালো আচরণ করার চেষ্টা করি তখন নবীজি সাল্লু আলাইস্লাম বললেন তার সঙ্গে তোমার আচরণের বিষয়ে সজাগ থাকো কারণ সে তোমার জান্নাত বা তোমার জাহান্নাম অপর একটি হাদিসে এসেছে রাসুল সাল্লু আলিয়া বলেন নারী যখন পাসওয়াক্ত ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে রমজানের রোজা রাখবে আপন লজ্জায় স্থানের হেফাজত করবে স্বামীর আনুগত্য করবে তখন সে জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে মহান আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক হেদায়ত দান করুন আমিন